নমস্কার, আমি শর্মিষ্ঠা। এনআইওএসের আজকের ক্লাসে আপনাদের স্বাগত জানাই। আমাদের এবারে সাবজেক্ট কোড 507-এর বিষয় হলো লিডারশিপ বা নেতৃত্ব। আজ আমরা নেতৃত্ব সম্পর্কে আলোচনা করব। নেতৃত্ব কি, ভালো নেতা হতে গেলে কি কি গুণ লাগে, আর এই নেতৃত্বের বিভিন্ন বিষয় বা বিভিন্ন যে টাইপ রয়েছে সেই নিয়ে আজ আমরা আলোচনা করব। এটি আমাদের মূল আলোচনার বিষয়। আমরা এটুকু জানি যে লিডার্স আর নট মেড, দে আর বর্ন। মানুষের কিছু সহজাত গুণ থাকে নেতা হবার। কোনো মানুষ যখন নেতা হয় তখন তার প্রধান যে কাজ থাকে বা তার প্রধান নেতৃত্বের প্রধান উদ্দেশ্য হলো কোনো মানুষের লক্ষ্যে পৌঁছে দেওয়ার জন্য তাদেরকে অনুপ্রেরণা দেওয়া, তাদেরকে মোটিভেট করা যাতে অনুগামীরা বা ফলোয়াররা নির্দিষ্ট লক্ষ্য অর্জন করতে পারে। একজন নেতা মানুষকে পরিচালনা করেন এবং এই পরিচালনার গুণ কিন্তু সবাইয়ের মধ্যে থাকে না। এটি একটি সহজাত প্রবৃত্তি এবং এই সহজাত প্রবৃত্তির দ্বারা কিছু মানুষ অন্য মানুষকে অনুপ্রাণিত করতে পারেন, তাদেরকে প্রেরণা দিয়ে, তাদেরকে মোটিভেট করে তাদের লক্ষ্য অর্জনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারেন। এবং শুধুমাত্র যে নেতৃত্ব নির্ভর করে সেটা সঠিক কিছু ধারণার উপর, আর শুধুমাত্র কিন্তু সঠিক ধারণাই সঠিক নেতৃত্বের জন্ম দিতে পারে না। সেই ধারণাকে কিভাবে উপস্থাপনা করা হচ্ছে আর ধারণাটা কিভাবে প্রতিস্থাপিত হচ্ছে, অর্থাৎ কিভাবে আমি ইমপ্লিমেন্ট করছি আমার আইডিয়াটাকে, সেটার উপরও কিন্তু একজন ভালো নেতা হওয়া নির্ভর করে। তো আমরা যেমন দেখি যে কিছু নেতার ক্ষেত্রে তাদের যেমন একটি তাদের উদ্দেশ্যই থাকে যে তারা যেন তেন প্রকারে তাদের কথা লোকেদের শোনাবেন, সেটি ভালো হোক বা মন্দ হোক। কিছু কিছু নেতার স্বভাব যেমন এরকম থাকে যে ভালো হোক বা মন্দ হোক তারা অন্যকে সেটি মানাবে, তাদের ক্ষমতার বলে, তাদের শাসন বলে তারা সেটি লোককে মানাবে। আবার কিছু নেতার ক্ষেত্রে আমরা দেখে থাকি যে তারা জনগণের মধ্যে তাদেরই একজন হয়ে তাদেরকে পরিচালিত করে, তাদেরকে নিজেদের মতাদর্শে অনুপ্রাণিত করে। তাই নেতারও বিভিন্ন ভাগ রয়েছে, নেতারও বিভিন্ন ধরন রয়েছে, এবং এক একজন মানুষের অ্যাটিচিউড যেমন এক এক রকম হয়, সেই মতো এক একজন লিডারের তাদের যে লিডিং ক্যাপাসিটি বলি বা তাদের যে পরিচালন ক্ষমতা, তাদের যে লোককে অনুপ্রাণিত করার যে পদ্ধতি সেটিও কিন্তু ভিন্ন হয়ে থাকে। যদি আমরা ক্লাসের ক্ষেত্রে বলি তো শ্রেণীকক্ষে আমরা দেখেছি যে যখন আমরা শ্রেণীকক্ষে কোনো মনিটর নির্বাচন করি বা ক্লাস রিপ্রেজেন্টেটিভ নির্বাচন করি তখন কিন্তু কিছু গুণাবলী দেখে আমরা কোনো একজনকে ক্লাস রিপ্রেজেন্টেটিভ হিসেবে নির্বাচন করি, এবং সেই ক্লাস রিপ্রেজেন্টেটিভের ধরনও কিন্তু ভিন্ন ভিন্ন হতে পারে। অর্থাৎ ছাত্রদের মধ্যেও যারা ক্লাসকে নেতৃত্ব দেবে তাদের মধ্যেও কিন্তু বিভিন্ন ধরনের মানুষ এবং তাদের স্বভাব বিভিন্ন হওয়ার কারণে সেই ছাত্রদের যে মনিটর বা ক্লাস রিপ্রেজেন্টেটিভ তারাও কিন্তু ভিন্ন ভিন্ন ধরনের হতে পারে। তো নেতার ক্ষেত্রে আমরা এখানে একটি কোট আমরা দেখতে পাচ্ছি, অ্যান্ড্রু কার্নেগির লেখা, "No man will make a great leader who wants to do it all himself get all the credit for doing it." অর্থাৎ নেতাকে আমরা তৈরি করতে পারি না, নেতা তিনি নেতা হয়েই জন্মান, তার জন্মই হয় নেতৃত্ব দেবার জন্য। এবং সেই সহজাত প্রবৃত্তি বা সেই যে ক্যারেক্টারিস্টিক্স, সেই গুণ, সেটি কিন্তু একজন নেতার মধ্যে শুরু থেকেই থাকে। তো সেই দেখে আমরা তাকে নির্বাচন করি মাত্র, তিনি যে কাজটি করেন হয় সেটি জন্য তিনি প্রশংসিত হন, অথবা তার প্রশংসা পাওয়ার জন্যই তিনি প্রশংসিত হন, যে অর্থাৎ তার প্রশংসাটি তার ভাগ্যে লেখা রয়েছে। ভালো নেতা হওয়ার জন্য কি কি গুণের প্রয়োজন? প্রথমত, ভালো নেতা হওয়ার জন্য একজন সুবক্তা বা গুড কমিউনিকেটর হওয়ার প্রয়োজন। অর্থাৎ কোনো একজন নেতা কিন্তু তখনই একজন ভালো নেতা যিনি খুব ভালো মানুষকে শুনতে পারবেন, মানুষের কথা বুঝতে পারবেন। অর্থাৎ কমিউনিকেশন পাওয়ার যার ভালো হবে সেই কিন্তু একজন ভালো নেতা হতে পারে। আর দ্বিতীয়ত হলো তার সততা। সততা এমন একটি গুণ যেটি একজন মানুষকে কিন্তু সামান্য মানুষের থেকে অনেকটা উপরের স্তরে নিয়ে যেতে পারে।
সেটি তার বিশ্বাসযোগ্যতা বাড়াতে পারে, আর তার দায়িত্ব নেবার ক্ষমতা বা তার রেসপন্সিবিলিটি। আমি একটু বোর্ডে গিয়ে এগুলো পয়েন্ট আউট করে দিই। তো ভালো নেতা হওয়ার যে গুণগুলো, সেখানে প্রথমত হচ্ছে ভালো নেতাকে গুড কমিউনিকেটর হতে হবে, ভালো নেতাকে গুড কমিউনিকেটর হতে হবে, তাকে সুবক্তা হতে হবে। তিনি যে কথাটা বলছেন সেটি একজন নেতার ক্ষেত্রে কিন্তু সবসময় এটা দেখতে হবে যে প্রতিটা মানুষের কাছে যেন তার সেই বক্তব্যটা পৌঁছায়, অর্থাৎ প্রতিটা মানুষের সঙ্গেই যেন তার কানেকশনটা তৈরি হয়। তাকে কিন্তু তার কথাবার্তার মাধ্যমে, তার বডি ল্যাঙ্গুয়েজের মাধ্যমে তাকে মানুষের কাছে পৌঁছাতে হবে, তাকে সবার কাছে কানেক্টিভিটি তৈরি করতে হবে। অর্থাৎ ভালো কমিউনিকেটর হলে তবেই সে একজন ভালো নেতা হতে পারে। আর দ্বিতীয়ত আমরা দেখেছি যে একজন ভালো নেতা যিনি হতে পারবেন, আমরা যেটা মানুষকে যখন আমরা একজন নেতা হিসেবে নির্বাচন করি, কাউকে আমরা আমাদের লিডার হিসেবে মেনে নিই, তো আমরা তার মধ্যে যে গুণটি খুঁজতে চেষ্টা করব সেটি হলো তার যেন বিশ্বাসযোগ্যতা থাকে। এবং একজন মানুষকে আমরা তখনই বিশ্বাস করব যখন দেখব সেই মানুষটি অনেস্ট, তিনি যে কাজ করছেন সেই কাজের মধ্যে ক্ল্যারিটি রয়েছে, সেই কাজের মধ্যে স্বচ্ছতা রয়েছে, স্বচ্ছতার অভাব যেন কখনোই না থাকে। অর্থাৎ অনেস্টিও কিন্তু একটা বিশাল গুণ ভালো নেতা হওয়ার জন্য। আমরা যখন দেখতে পাবো যে যিনি তার কাজগুলো তিনি আমাদের জন্য যেটা করছেন সেটার মধ্যে আমরা কোনো অসৎ উদ্দেশ্য খুঁজে পাচ্ছি না, সেই ক্ষেত্রে কিন্তু আমরা সেই মানুষটিকে বিশ্বাস করব এবং তাকে আমরা সেই জায়গাটি দিতে পারব। আর তৃতীয়ত যেটা গুণ সেটা হচ্ছে সেন্স অফ রেসপন্সিবিলিটি বা দায়িত্ব জ্ঞান। এই রেসপন্সিবিলিটি থাকাটা কিন্তু একজন নেতার সব থেকে বড় গুণ, যে সেন্স অফ রেসপন্সিবিলিটি বা দায়িত্ব জ্ঞান। অর্থাৎ যিনি নেতা হন তিনি আমাদেরকে, সাধারণ মানুষকে পরিচালনা করেন, এবং এই পরিচালন ক্ষমতা কিন্তু সবাইয়ের মধ্যে থাকে না। সবাই কিন্তু অন্যকে নিজের মতাদর্শে বিশ্বাস করাতে পারে না। তো তার জন্য যেটা প্রথমেই করতে হবে সেটা হচ্ছে তাকে দায়িত্ব নেবার ক্ষমতা থাকতে হবে। সে সহজে কোনো জটিল পরিস্থিতিতে ভেঙে গেলে চলবে না, অর্থাৎ তাকে দায়িত্ব সহকারে কাজ করতে হবে। আর একটা বড় গুণ যেটা হচ্ছে ডিটারমিনেশন বা দৃঢ় সংকল্প থাকা, তাকে ডিটারমাইন্ড হতে হবে। অর্থাৎ সে যখন একজন নেতা হিসেবে অন্য মানুষকে পরিচালনা করবে, অন্য মানুষকে ডিরেক্ট করবে, তখন সেক্ষেত্রে তাকে কিন্তু দৃঢ় সংকল্প হতে হবে, তাকে কিন্তু ডিটারমাইন্ড হতে হবে যে ডিসিশন সেই নেতা নেবেন সেটিতে যেন তার নিজের মনের মধ্যে কোনো স্বচ্ছতার অভাব না থাকে এবং সে নিজে যেন কোনো দোলাচলে না ভোগে। অর্থাৎ এই দৃঢ় সংকল্প হওয়াটা কিন্তু একজন নেতার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি গুণ। তো এইরকম কোনো গুণ যখন আমরা কারুর মধ্যে দেখব তাকে আমরা আমাদের নেতা হিসেবে, আমাদের লিডার হিসেবে নির্বাচন করব। আর এক্ষেত্রে আমরা ধরুন আমি যদি ক্লাসের উদাহরণটাই দিই, তাহলে ক্লাসে যখন একজন টিচার মনিটর নির্বাচন করে বা স্টুডেন্টদের দিয়ে অনেক সময় ভোট করিয়ে যখন মনিটর নির্বাচন করা হয় বা ক্লাস রিপ্রেজেন্টেটিভ নির্বাচন করা হয়, সেক্ষেত্রে কিন্তু এই গুণাবলী কোনো ছাত্রের মধ্যে আছে কি না, অর্থাৎ এই ধরনের যে দায়িত্ব নেবার ক্ষমতা, তার ডিসিশনে সে কতটা ফিক্সড থাকতে পারে সেটার ক্ষমতা, সেটি তার মধ্যে আছে কি না একটি ছাত্রের মধ্যে সেটি দেখা হয়। এবং এই ধরনের কিছু গুণাবলী দেখেই কিন্তু তাকে আমরা মনিটর হিসেবে নির্বাচন করি। তো এক্ষেত্রে আমরা ছাত্রছাত্রীদের মধ্যেও কিন্তু তার লিডারশিপ কোয়ালিটি কতটা আছে সেই জিনিসটা আমরা খুঁজে নিতে পারি। একজন শিক্ষক বা শিক্ষিকা হিসেবে ছাত্রছাত্রীর মন বোঝার, ছাত্রছাত্রীকে বুঝে চলার অনেকটা সুযোগ আমরা পাই, আর সেই সুযোগটা পাই বলেই তার মধ্যে ভবিষ্যতের লিডারশিপ অ্যাবিলিটি কতটা আছে সেটা কিন্তু একজন শিক্ষক বা শিক্ষিকা তিনি বুঝতে পারেন, তিনি ইভ্যালুয়েট করতে পারেন। এবং তার কাজ হলো যে সেই ছাত্রকে যখন বুঝবে যে তার মধ্যে লিডারশিপ কোয়ালিটি আছে, তার সেই লিডারশিপ কোয়ালিটিকে আরও বাড়িয়ে তোলা,
তাকে ভবিষ্যতে একজন ভালো ম্যানেজার বা ভালো লিডার হতে সাহায্য করা। তো সেটি আমরা কিন্তু শিক্ষক বা শিক্ষিকা হিসেবে করতেই পারি। নেতৃত্বের বিভিন্ন স্টাইল, বিভিন্ন ভাগ রয়েছে। নেতৃত্বের যে বিভিন্ন ভাগগুলি আছে, অর্থাৎ বিভিন্ন ধরনের নেতা আমরা আমাদের আশপাশে দেখি। যেমন আমরা আমাদের আশপাশে দেখি স্বৈরাচারী নেতা, যিনি কোনো একজন মানুষকে তার নিজের কথাটা জোর করে মানতে বাধ্য করেন, সে কথা ভালো হোক বা মন্দ হোক, জোর করে তাকে তার ক্ষমতার বলে অন্য কোনো প্রভাব দেখিয়ে, প্রভাব খাটিয়ে তিনি মানুষকে মানতে বাধ্য করেন, এমনও অনেক নেতা আমরা দেখেছি। তো স্বৈরাচারী নেতৃত্ব এটি যেমন রয়েছে, তেমনি আবার সাম্যবাদী নেতৃত্ব। যদি আমরা সবথেকে বেশি পছন্দের কোনো নেতৃত্বের কথা বলতে পারি, সেক্ষেত্রে আমরা বলতে পারি যে সাম্যবাদী নেতৃত্ব বা ডেমোক্রেটিক লিডার। এই ডেমোক্রেটিক লিডার তারা কী করে, তারা জনগণকে সাথে নিয়ে চলে এবং জনগণের মতামতকে প্রাধান্য দিয়ে তারা যখন কোনো কিছু ডিসিশন নেন, কোনো কিছু সিদ্ধান্ত গ্রহণ করেন, সেক্ষেত্রে সেখানে জনগণের মতামতেরও কিছুটা হলেও হয়তো প্রাধান্য থাকে। সাম্যবাদী নেতাও আছে, আবার তার সঙ্গে সঙ্গে ল্যাসেফেয়ার নেতা বা প্রতিনিধিত্বমূলক নেতা। এই ল্যাসেফেয়ার নেতার কনসেপ্টটি হলো যে এক্ষেত্রে কী করা হয়, যে ল্যাসেফেয়ারের ক্ষেত্রে আমরা যেটা করি যে জনগণের সঙ্গে সঙ্গে সেই নেতা চলেন, অর্থাৎ এক্ষেত্রে জনগণই সিদ্ধান্ত নেবেন, নেতা কোনো সিদ্ধান্ত নিজে নেন না, কিন্তু জনগণ যাতে নিজেদের মধ্যে গণ্ডগোলে না জড়ায়, জনগণ যাতে কোনো বাধা বিঘ্নের পরিবেশ না তৈরি করতে পারে, সেটুকু দেখা সেই নেতার কাজ। এছাড়া সুকৌশলী নেতা অর্থাৎ স্ট্র্যাটেজিক লিডার, আমরা যখন কোনো বিশেষ ক্ষেত্রে দেখব, সেক্ষেত্রে সেই নেতার স্ট্র্যাটেজি কিন্তু অত্যন্ত গুরুত্ব পায়। তিনি কোন স্ট্র্যাটেজি নিয়ে কোন জটিল পরিস্থিতির সমাধান করছে সেটা কিন্তু অত্যন্ত গুরুত্ব পায়। আর পরিবর্তনকামী নেতা বা ট্রান্সফরমেশনাল লিডার। তো এইখানে আপনারা একটা ছবি দেখতে পাচ্ছেন, সেখানে হচ্ছে প্রথমে আসি অটোক্রেটিক লিডার বা স্বৈরাচারী নেতৃত্ব। এক্ষেত্রে কী হচ্ছে, এই নেতা বলে দিচ্ছে বাকি মানুষগুলিকে, এখানে লেখা আছে ডু এক্স, অর্থাৎ কোনো একটি কাজ করো, তিনি একেবারে নির্দেশ দিয়ে দিচ্ছেন। এখানে ইউনিডিরেকশনাল কমিউনিকেশন, অর্থাৎ নেতার দিক থেকে জনগণের দিকে কমিউনিকেশন যাচ্ছে, যোগাযোগ যাচ্ছে যে তোমরা এই কাজটি করো, সরাসরি নির্দেশ গেল। সেখানে এই নেতা, নেতার চাইতেও ইনি সবথেকে বেশি, এনাকে ডিক্টেটরশিপ বলা যেতে পারে, বা ইনি একজন নির্দেশক হিসেবে এই নির্দেশকের ভূমিকাই কিন্তু বেশি পালন করেন। তো এখানে তাকে সরাসরি বলে দেওয়া হলো যে তোমরা এই কাজটি করো, এবং সেই কাজের ভালো মন্দ বিচার না করে সেক্ষেত্রে কিন্তু জনগণকে সেই নির্দেশ পালন করতে হবে। এখানে যে জনগণ রয়েছেন তাদেরকে এই নেতার নির্দেশ পালন করতে হবে, সেই কাজটি ভালো হোক বা মন্দ হোক। আর এখানে প্রতিনিধিমূলক ডেলিগেটিভ লিডারশিপ বা ল্যাসেফেয়ার লিডারশিপের ক্ষেত্রে কী করা হচ্ছে, যে এখানে তাদেরকে বলে দিল যে দেখো তোমরা কোন কাজটা করবে সেটা তোমরাই দেখো, তো সেক্ষেত্রে তোমরা আমাকে বলে দিও। তো এখানে ইনি নিজে কিন্তু ডিসিশন নিচ্ছেন না নেতা, এখানে বলা আছে ডু এক্স অর ওয়াই অ্যাজ ইউ সি ইট, তোমরা যেটা দেখতে পারো, যেভাবে তোমাদের মনে হয় যেটা ঠিক কাজ সেটা তোমরা করো, আমি তোমাদের সাথে আছি, এরকম। যেমন আমি একটু বাদে ক্লাসের উদাহরণ দিচ্ছি। আর ডেমোক্রেটিক লিডারশিপের ক্ষেত্রে কী আছে, যে উইচ ওয়ান ইজ বেস্ট এক্স অর ওয়াই, অর্থাৎ এখানে নেতা দুটো ডিসিশন, দুটো সিদ্ধান্ত নিচ্ছেন, এবং তিনি তার প্রতিনিধিদের মধ্যে, তিনি তার অধীনস্থদের জিজ্ঞাসা করছেন যে আমি এই যে দুটো ডিসিশন নিলাম এর মধ্যে কোনটা ঠিক। তো এবার আমি ধরুন একটা ক্লাসের উদাহরণ দিয়ে দেখাই। এই যে লিডারশিপের বিভিন্ন টাইপগুলোকে আমি উদাহরণ দিয়ে, যদি ক্লাসের উদাহরণ দিয়ে দেখাই, তাহলে সেক্ষেত্রে আমি বলতে পারি, প্রথম ক্ষেত্রে আমি যদি বলি স্বৈরাচারী নেতা, তো স্বৈরাচারী নেতার ক্ষেত্রে আমি এখানে প্রথমে বলছি একজন টিচার, শিক্ষক, যদি তিনি একজন স্বৈরাচারী নেতৃত্বের ভূমিকা পালন করেন, তো সেখানে তিনি গিয়ে স্টুডেন্টদের, আচ্ছা শিক্ষক না বলে এটা আমি সরাসরি ক্লাসের মনিটর বলতে পারি, যে মনিটর নিজে স্টুডেন্টদের হয়ে ডিসিশন নিয়ে, তার ব্যাচমেট, তার সহপাঠীদের হয়ে সে ডিসিশন নিয়ে, সে নিজের থেকে বলে দিল, ইনস্ট্রাক্ট করে দিল যে যে অ্যাসাইনমেন্টটা, টিচার যে অ্যাসাইনমেন্ট দিয়েছেন, সে নিজে টিচারের সঙ্গে কথা বলে বলে দিল যে অ্যাসাইনমেন্ট কাল দিতে হবে।
এক্ষেত্রে কিন্তু ইউনিডিরেকশনাল কমিউনিকেশন হচ্ছে, একমুখী যোগাযোগ হচ্ছে, মনিটর কিন্তু নিজে সিদ্ধান্ত নিচ্ছে যে ক্লাস টিচার যে অ্যাসাইনমেন্ট দিয়েছেন সেটি আগামীকাল জমা দিতে হবে, সে কিন্তু এদেরকে কোনোভাবে জিজ্ঞাসা করলো না। এক্ষেত্রে সে সঙ্গে সঙ্গে সিদ্ধান্ত নিতে পারলেও এই সিদ্ধান্ত কিন্তু সবসময় গ্রহণযোগ্য নাও হতে পারে, কারণ এক্ষেত্রে এই যে তার ক্লাসমেটদেরও কিছু বক্তব্য থাকতে পারে, তাদের ক্ষেত্রেও কিছু অসুবিধা থাকতে পারে, কিন্তু এক্ষেত্রে তাদের কথাটি শোনা হলো না। তাহলে স্বৈরাচারী নেতৃত্ব যদি হয়, এক্ষেত্রে ডিসিশন বা সিদ্ধান্তটা এমনভাবে হয়ে যায় যে সেটি একমুখী যোগাযোগ হয়ে যায়, এবং এক্ষেত্রে যে অধীনস্থ যারা তাদের কিন্তু কোনো কথা বলার বা শোনার, তাদের কথা শোনা হয় না, তাদের কথা বলার জায়গা থাকে না। যদি আমরা বলি যে ডেমোক্রেটিক লিডারশিপ, তো ডেমোক্রেটিক লিডারশিপের ক্ষেত্রে যে নেতা, ইনি যে ডিসিশন দিচ্ছেন, অর্থাৎ সিদ্ধান্ত এক না সিদ্ধান্ত দুই, তিনি দুটো অল্টারনেটিভ সিদ্ধান্ত হয়তো বলছেন, বলে তার অধীনস্থদের জিজ্ঞাসা করা হচ্ছে যে সিদ্ধান্ত এক না সিদ্ধান্ত দুই, অধীনস্থদের কাছ থেকে হয়তো দেখা গেল যে দুজন বলল সিদ্ধান্ত এক, আর একজন বলল সিদ্ধান্ত দুই। সেক্ষেত্রে মেজরিটি বা বহু সংখ্যক লোক যা বলছে সেই মতামতটি গৃহীত হলো। তো এক্ষেত্রে কিন্তু যে নেতা, সে পুরোপুরি নিজের মতটা অধীনস্থদের উপর চাপিয়ে দিচ্ছে না, তাদেরকে জিজ্ঞাসা করা হচ্ছে যে দুটো সিদ্ধান্ত নেওয়া হয়েছে, তার মধ্যে তোমরা কোনটাতে রাজি হচ্ছ, সিদ্ধান্ত এক না সিদ্ধান্ত দুই। এবং এক্ষেত্রে যে অধীনস্থ, তাদের মতামত ভিন্ন হতে পারে, তাদের ক্ষেত্রে আবার দেখা হবে যে যত বেশি সংখ্যক মানুষ, অর্থাৎ এক্ষেত্রে সংখ্যাগরিষ্ঠতা দেখে সিদ্ধান্ত নির্বাচন করা হবে, যদি সংখ্যাগরিষ্ঠ মানুষ যে সিদ্ধান্ত নেবে সেই সিদ্ধান্তই গৃহীত হবে। আর যদি বলি প্রতিনিধিমূলক যে নেতৃত্ব বা লেজেফেয়ার নেতৃত্বের ক্ষেত্রে, এক্ষেত্রে যিনি নেতা তিনি নিজে কোনো সিদ্ধান্ত নেন না, তিনি বরং একটু নিরাপদ দূরত্বে সরে থাকতে পছন্দ করেন, তিনি সেক্ষেত্রে তার অধীনস্থ লোকেদের সিদ্ধান্ত নিতে বলেন এবং তাদেরকে বলেন আচ্ছা ঠিক আছে, তোমরা সিদ্ধান্ত এক নাও বা দুই নাও, তোমরা যাই সিদ্ধান্ত নেবে নিজেদের মধ্যে গণ্ডগোল করো না, আমি তোমাদের সাথে আছি। তো এক্ষেত্রে আমরা যদি দেখি যে ডেমোক্রেটিক লিডারশিপ বা সাম্যবাদী নেতৃত্বটাই কিন্তু আমাদের সবচাইতে পছন্দের, এবং স্বৈরাচারী নেতৃত্বের ক্ষেত্রে একটা বড় দিক হলো যে স্বৈরাচারী নেতৃত্বের ক্ষেত্রে সিদ্ধান্তটি নেতা কেন্দ্রিক হয়, অর্থাৎ এখানে নেতা কিন্তু পুরোপুরি ডিরেক্ট করে দিচ্ছেন যে এই কাজটা তোমাকে করতে হবে। তো সেখানে সিদ্ধান্তটা নেতা কেন্দ্রিক হয় এবং নেতাই সমস্ত কর্তৃত্ব ও দায়িত্ব বহন করে চলেন। আর এক্ষেত্রে অধীনস্থদের তারা তাদের মতামতটা জানান, কিন্তু অধীনস্থদের মতামতের খুব একটা গুরুত্ব থাকে না, এবং এক্ষেত্রে বলা যেতে পারে যে নমনীয়তা একেবারেই থাকে না, কারণ এক্ষেত্রে লিডার যদি রিজিড হন তো তিনি কিন্তু নিজের মতামতটাই চাপিয়ে দেন, সেক্ষেত্রে কিন্তু কোনো ফ্লেক্সিবিলিটি বা নমনীয়তা থাকে না। এই স্বৈরাচারী নেতৃত্বের উদাহরণ হিসেবে যদি প্রথমে আমাদের কারোর কথা মনে পড়ে, তাহলে কিন্তু হিটলার, তাই না? হিটলারের ক্ষেত্রে যেমন আমরা দেখেছি, হিটলার কিন্তু নির্বাচিত জনপ্রতিনিধিই ছিলেন, অথচ পরবর্তীকালে হিটলার একজন একনায়কতন্ত্রের প্রতিনিধি হয়ে উঠেছিলেন। এবং এই স্বৈরাচারী নেতৃত্বের ক্ষেত্রে তার একটা যদি পজিটিভ দিক আমরা বলি, তাহলে এক্ষেত্রে সিদ্ধান্তটা খুব তাড়াতাড়ি গৃহীত হতে পারে, কেননা এখানে কোনো ধাপ থাকে না, এখানে কোনো যোগাযোগের মাধ্যম থাকে না যে আমি যে সিদ্ধান্ত নিচ্ছি তার জন্য আমি একে যোগাযোগ করছি, কারোর অনুমতির অপেক্ষা করছি, এখানে এরকম কোনো মাধ্যম থাকে না। তো তাই জন্য এখানে সিদ্ধান্তটা অনেক তাড়াতাড়ি গৃহীত হয়, কিন্তু এর প্রধান সমস্যাটা হলো এখানে ল্যাক অফ কমিউনিকেশন, অর্থাৎ আমি যে সিদ্ধান্ত নিচ্ছি সেটা আমি অন্যের উপর চাপিয়ে দিচ্ছি। তো সেখানে অন্যের মতামতকে একেবারেই গুরুত্ব দেওয়া হয় না, এবং তার জন্য অনেক সময়ই এই সিদ্ধান্ত হয়তো ব্যর্থ হয়ে যায়। সাম্যবাদী নেতৃত্বের ক্ষেত্রে যদি আমাদের সবথেকে পছন্দশীল কোনো নেতৃত্ব বলি, তাহলে সেটা হলো ডেমোক্রেটিক লিডারশিপ বা সাম্যবাদী নেতৃত্ব। সাম্যবাদী নেতৃত্বের ক্ষেত্রে সিদ্ধান্তটি নেতাকেন্দ্রিক হয় না,
এখানে যিনি নেতা তিনি তার অধীনস্থদের সাহায্য নিয়ে তাদের সাহায্যে তিনি সিদ্ধান্ত গ্রহণ করেন। এখানে অধীনস্থরাও সিদ্ধান্ত গ্রহণে সক্রিয়ভাবে অংশগ্রহণ করে। এক্ষেত্রে উপর ও নিচের স্তরে অর্থাৎ যিনি নেতা তার যদি কোনো বস থাকে এবং তার অধীনস্থ সাবঅর্ডিনেটদের দুজনদের ক্ষেত্রেই তথ্যের সরবরাহ কিন্তু হয়ে থাকে। তারা কিন্তু তথ্য জানে, তারা একেবারে অন্ধকারে থাকে না। এবং সবথেকে যেটা বড় ব্যাপার যে তারাও কিছুটা সিদ্ধান্তের ব্যাপারে তারা সামিল হতে পারে, তারা একেবারে শুধুমাত্র হুকুম তামিল করে চলছে সেটা না। তো এক্ষেত্রে যেমন আমি বললাম যে তারা কোনো একটা সিদ্ধান্ত নিল এবং এই সিদ্ধান্তটি তারা আগে জিজ্ঞাসা করে তার মতামত নিয়ে তবে করতে পারে। যেমন উদাহরণস্বরূপ ধরা যাক যে ক্লাসের মনিটরকে বলা হলো, কোনো একটি ক্লাস টিচার তাকে বললেন যে কোনো পার্টিকুলার বিষয়ে, ধরা যাক অঙ্ক, অঙ্কের পার্টিকুলার বিষয়ে লাভ ক্ষতির অঙ্ক, তো ক্লাসের টিচার তাদেরকে বললেন যে এই লাভ ক্ষতির অঙ্কটা তোমরা একটা ওয়ার্কশপ করে শিখবে না তোমরা এটা কোনো প্রজেক্ট নিয়ে শিখবে, তুমি আমাকে জানাও বলে ক্লাসের মনিটরকে বা ক্লাস রিপ্রেজেন্টেটিভ তাকে বলা হলো। এবার ওই ক্লাস রিপ্রেজেন্টেটিভ যদি একজন সাম্যবাদী নেতৃত্বের স্বভাবের মানুষ হন, তো সেই ক্লাস রিপ্রেজেন্টেটিভ তখন কী করবে, সে তার ক্লাসের অন্যান্য স্টুডেন্টদের গিয়ে জিজ্ঞাসা করবে যে এরকম এই যে লাভ আমরা যেই শিখছি লাভ ক্ষতির ব্যাপারটা বা আমরা এই যে অঙ্কের এই পার্টিকুলার সাবজেক্টটা শিখছি এক্ষেত্রে আমাদের কোন ভাবে করলে সুবিধা হবে, আমরা লাভ ক্ষতির অঙ্কটা কি প্রজেক্ট নিয়ে করবো, কোনো একটা প্রজেক্ট আমাদের দিয়ে দেওয়া হলো নির্দিষ্ট টাইমের মধ্যে গ্রুপ করে আমরা সেই প্রজেক্ট করবো নাকি আমরা ওয়ার্কশপের মাধ্যমে করব। সে তার বন্ধুদের জিজ্ঞাসা করবে, তাদের মতামত হবে, সংখ্যাগরিষ্ঠতা যেটা হবে হয়তো সে সেটাই শুনবে, সে কিন্তু কোনো কিছু নিজে থেকে ডিসিশন নিয়ে চাপিয়ে দেবে না। তো এক্ষেত্রে কিন্তু সাম্যবাদী নেতৃত্ব যিনি ধারণ করেন বা সাম্যবাদী নেতা যিনি হন তিনি অন্যের সুখ সুবিধার দিকে নজর দেখেন, অন্যের বক্তব্য শোনেন, তার বক্তব্যকে গুরুত্ব দেন, একেবারে গুরুত্বহীনভাবে তিনি কোনো কাজ করেন না যে অর্থাৎ নিজেরটাই শুধুমাত্র প্রাধান্য দেব অন্যকে শুনব না, এই মনোভাব সাম্যবাদী নেতার মধ্যে একেবারেই থাকে না। আর সাম্যবাদী নেতা নেতৃত্ব এই যে স্টাইলটা, সাম্যবাদী নেতৃত্ব কিন্তু যে কোনো জটিল সমস্যার সমাধানের ক্ষেত্রে উপযুক্ত, কারণ যে কোনো জটিল সমস্যার সমাধানে কখনোই আমরা অনেক সময় বলি না যে সমস্যার সমাধান কিন্তু এক মাথা থেকে সবসময় নাও বেরোতে পারে, তো এক্ষেত্রে সমস্যার সমাধানে যদি আমি অন্যের সাহায্য নিই তাতে আমরা অনেক সময় উপকৃতই হই আর এটি সৃজনশীলতার জন্য ভালো হয়। যখন আমাদের কোনো সৃজনশীল কাজে আমরা নিজেকে নিযুক্ত করি তখন সেক্ষেত্রে কিন্তু আমরা যদি অন্যের ওপিনিয়নকে প্রাধান্য দিই, অন্যের মতামতকে প্রাধান্য দিই, সেটা কিন্তু আমাদের জন্য ভালো হয় অনেক সময়। এবং এক্ষেত্রে আমরা ভালো টিম ওয়ার্ক করতে পারি, ভালো দল গঠিত হয়। আর আমরা কী করি যে যখন এই, তবে একটা এর একটা নেগেটিভ বা একটা নেতিবাচক দিক আছে এই সাম্যবাদী নেতৃত্বের ক্ষেত্রে, যদি দলের সবাই এটা ভাবে যে আমি সবথেকে গুরুত্বপূর্ণ মানুষ দলের মধ্যে আমার মতামতকে কেন প্রাধান্য দেওয়া হলো না, এটা তো হয় না যে একটা দলের মধ্যে সবার মতামতই সমান গুরুত্ব পাবে বা সবসময় সবার কথাই শুনে বা মেনে চলা সম্ভব। তো এক্ষেত্রে যদি দলের সবাই ভাবে যে আমার কথাটা কেন মানা হলো না, তাহলে যদি সেখান থেকে নেতিবাচক মনোভাবে সরে আসে সেটা কিন্তু সাম্যবাদী নেতৃত্বের একটি নেগেটিভ বা নেতিবাচক দিক, অর্থাৎ সবাইকে প্রাধান্য দিয়ে চলা যায় না, সেখানে যার বক্তব্যের গুরুত্ব বা ওজন বেশি তাকেই আমরা প্রায়োরিটি দিতে পারি, বাকিদের বক্তব্যের হয়তো আমরা নাও দিতে পারি, অনেক সময় পরিস্থিতি সাপেক্ষে সবার বক্তব্য মেনে চলাটা সম্ভব হয় না। তো এক্ষেত্রে কিন্তু অনেক সময় এই জিনিসটা একটা সমস্যা তৈরি করে, একটা ক্যাওসের তৈরি করে। আর দ্বিতীয়ত, কেউ যদি এমন থাকেন যে তিনি ভীষণ নিষ্পৃহভাবে দলের মধ্যে আছেন কিন্তু ওই না থেকেও থাকার মতো আছেন, তো এরকম যদি খুব নিষ্পৃহ কেউ হন তাহলে তিনি যে মতামত দেবেন সেই মতামতের ওজন কখনোই বেশি হয় না, কেননা সে কোনো কিছু না ভেবেই হয়তো কিছু একটা মতামত দিয়ে দিল। তো সেক্ষেত্রে কিন্তু এইটা অনেকটা, এটাও একটা প্রবলেম হয়। আর তৃতীয়ত, যে এটি ভীষণ টাইম কনজিউমিং বা সময় সাপেক্ষ হয়, অর্থাৎ অনেক সময় আমাদের হয়তো সিদ্ধান্ত গ্রহণের জন্য হাতে এত সময় থাকে না, তো সেক্ষেত্রে কিন্তু এটি একটি নেগেটিভ দিক। আর যদি আমরা লেজেফিয়ার বা ডেলিগেটিভ লিডারশিপ বা প্রতিনিধিমূলক নেতৃত্বের কথা বলি, তো সেক্ষেত্রে এই ধরনের নেতারা অধীনস্থদের প্রভাবিত না করে তারা তাদের বলবেন তোমরা ডিসিশন নাও, তোমরা সিদ্ধান্ত নাও, আমি সাথে আছি। এবার
এখানে কিন্তু অনেক সময় একটা গণ্ডগোলের সূচনা হতে পারে, যদি সেই অধীনস্থ যারা তারা যদি ততটা যোগ্য না হয়, তারা যদি সিদ্ধান্ত নেবার উপযুক্ত না হয়, অথবা তাদের মনোভাব যদি সঠিক না হয়, তাহলে এক্ষেত্রে কিন্তু সেই পরিস্থিতিটা প্রতিকূল তৈরি হতে পারে। এই নেতারা হয়তো নেতৃত্ব তারা কোন জায়গায় দেন, তারা সিদ্ধান্ত নিচ্ছেন না, নিজেরা দায়িত্ব নিচ্ছেন না, কিন্তু যাতে পরিবেশ কোনো গণ্ডগোল না তৈরি হয়, যাতে কোনো ঝামেলায় না জড়াতে হয়, সেটা তারা দেখেন। তো এখানে এরা নিজের ক্ষেত্রে কোনো নিজের থেকে কোনো পরিবর্তনের সূচনা করছেন, এরা কোনো ইনিশিয়েটিভ নিচ্ছে না, এরা কোনো ইনিশিয়েটর না, এরা বরং নিজেকে একটু নিরাপদ দূরত্বে সরিয়ে রাখতে পছন্দ করে। আমরা আমাদের আশপাশে এরকমও অনেক নেতা দেখি। যেমন অফিসে চাকরি করতে গেলে আমরা হয়তো এমন অনেক টিম লিডার বা এমন অনেক ম্যানেজার দেখব যারা কি না কোনো কিছু ডিসিশন হয়তো নিজেরা নিচ্ছে না, নিজেদেরকে দূরত্বে রাখছে, কিন্তু বলছে যে আচ্ছা ঠিক আছে আমি টিমের সাথে আছি। তো এরকমও আমরা অনেক টিম লিডার বা ম্যানেজার কিন্তু দেখে থাকি। প্রতিনিধিমূলক নেতৃত্বের ক্ষেত্রে নেতা যিনি, উনি আশা করেন যে দলের প্রতিনিধিরাই নিজেরা সমস্যার সমাধান করে ফেলতে পারবে, তিনি তার সমর্থনটা দিয়ে রাখেন। এইটা একটা আমরা নেগেটিভ দিকও বলতে পারি, অনেক সময় এটা একটা নেতিবাচক পরিবেশে তৈরি করতে পারে। আর এক্ষেত্রে সেই নেতারা খুব একটা সাহায্য করেন না বা তারা পরিবর্তন নিজেরা খুব একটা ইনিশিয়েট করেন না, এবং এক্ষেত্রে অধীনস্থ লোকেদের হাতে কিন্তু ক্ষমতা থাকে। তো এর ক্ষেত্রে যেমন আমরা দেখেছি যে যদি দলের লোকেরা কর্মপটু হয়, তাদের মধ্যে যোগ্যতা থাকে, তাহলে কিন্তু এই ধরনের নেতৃত্ব ভালো হয় এবং তার ফলটা ভালো হয়। আর এক্ষেত্রে সবথেকে আর একটা ভালো বিষয় যে চিন্তার স্বাধীনতাকে মূল্য দেওয়া হয়। অর্থাৎ অনেক সময় কি হয়, আমরা যখন একজন নেতা হিসেবে কারোর উপর ডিসিশন বলে দিচ্ছি, সেক্ষেত্রে সেই মানুষটিরও যে কিছু বক্তব্য থাকতে পারে সেটা হয়তো শোনা হয় না, এক্ষেত্রে কিন্তু সেটাকে শোনা হবে। আর অনেক সময় কি হয় যে দলের লোকেদের সঙ্গে সেভাবে কমিউনিকেশন বা যোগাযোগ গড়ে ওঠে না, এটাই নেতৃত্বের একটি নেগেটিভ দিক আমরা বলতে পারি। এবং এই ক্ষেত্রে আমরা যদি সত্যি সব থেকে পছন্দের নেতা যদি বেছে নিতে বলা হয়, তাহলে হয়তো আমরা ডেমোক্রেটিক লিডারশিপকেই বাছব। তবে 1970 সাল অবধি আরেকটি নেতৃত্বের জনপ্রিয়তা খুব বেশি ছিল, সেটা হচ্ছে পরিবর্তনশীল, পরিবর্তনকামী নেতা বা ট্রান্সফরমেশনাল। সেই সময় জনগণ পছন্দ করত যে নেতারা নিজেরা ইনিশিয়েট করে পরিবর্তন আনুক, এবং এক্ষেত্রে এই নেতৃত্বের মূল বৈশিষ্ট্য হলো এক্ষেত্রে তারা পরিবর্তনকে স্বাগত জানান এবং তারা দলের সঙ্গে মিলে বড় বড় পরিবর্তন ঘটান, এবং তারা কিন্তু অধীনস্থদের কাছে রোল মডেল হন। আজকে যদি আমি দেখে থাকি, আমি রামমোহন রায় বলি, বিদ্যাসাগর আমি ওনাদের বলি, তো ওনারা কিন্তু আমাদের কাছে আদর্শ, আমাদের কাছে অনুপ্রেরণার রোল মডেল, কারণ ওনারা সমাজের বুকে অনেক বড় পরিবর্তন এনেছিলেন এবং তারা সেই পরিবর্তনকে, তাদের পরিবর্তনকে কিন্তু স্বাগত, প্রথমে হয়তো তারা বাধাপ্রাপ্ত হয়েছিলেন, প্রথমে হয়তো তারা সেভাবে সাদর অভ্যর্থনা পাননি, কিন্তু তাদের পরিবর্তন কিন্তু পরবর্তীকালে স্বাগত জানানো হয়েছিল। তো এক্ষেত্রে আমরা যেটা দেখেছি যে এই যে লিডারশিপ, এই লিডার বা নেতা হওয়া, এটি একজন মানুষের সহজাত প্রবৃত্তি, এবং নেতৃত্বের গুণ যার মধ্যে থাকে, সে অন্য মানুষকে কিভাবে তাকে দিয়ে কাজ করানো হয়, কিভাবে তাকে তার লক্ষ্যের দিকে এগিয়ে নিয়ে যেতে হয়, কিভাবে তার মধ্যেকার সদর্থক গুণগুলিকে প্রকাশ করা যায়, একজন ভালো নেতা কিন্তু সবসময়ই সেই চেষ্টাটা করে থাকেন। এবং আমরা একজন মানুষকে যখন দেখি যে তিনি তার ব্যক্তিগত জীবনে, তিনি তার প্রফেশনাল জীবনে সৎ, তিনি একজন দায়িত্বপরায়ণ মানুষ, তার মধ্যে যথেষ্ট দায়িত্ব জ্ঞান রয়েছে, তিনি একজন সময়ানুবর্তিতা এবং নিয়মানুবর্তিতা মেনে চলা মানুষ, এবং শুধু যে তিনি নিয়মানুবর্তিতা মেনে চলছেন তা না, তার সঙ্গে সঙ্গে হয়তো তার মধ্যে ফ্লেক্সিবিলিটি আছে, তিনি অন্যের কথা কেউ ভেবে দেখতে জানেন, তিনি অন্যের কথা কেউ গুরুত্ব দিতে জানেন, শুধুমাত্র নিজের মতামতকে চাপিয়ে দেন না জোর করে। তো সেক্ষেত্রে আমরা তাকে একজন ভালো নেতা হিসেবে স্বাগত জানাই। আর এই ছাত্রছাত্রীরা যেহেতু তারা তাদের আগামী জীবনে হয়তো তারা একজন গুড লিডার হতে পারে,
তারা তাদের আগামী জীবনে তাদের যে প্রফেশনাল লাইফে গিয়ে তারা কিন্তু এই লিডারশিপ কোয়ালিটি যদি তাদের মধ্যে এখন থেকে থাকে তাহলে তারা কিন্তু তাদের প্রফেশনাল লাইফেও কিন্তু উন্নতি সিঁড়ি চড়বে এবং সেক্ষেত্রে আমরা এই ছাত্রছাত্রীদের মধ্যে তাদের লিডারশিপ কোয়ালিটিকে যাতে আমরা আরও বেশি জাগিয়ে তুলতে পারি একজন শিক্ষক বা শিক্ষিকা হিসেবে কিন্তু আমাদের সেটাই কর্তব্য হওয়া উচিত। তাই একজন শিক্ষক বা শিক্ষিকা সে যেহেতু একজন গ্রোয়িং এজের বাচ্চাদের সঙ্গে সবথেকে বেশি সময় কাটায় এবং সে তাদেরকে বুঝতে পারে, কেননা ছাত্রছাত্রীরা কিন্তু শিক্ষক শিক্ষিকার কাছে তাদের কথা খুলে বলেন, তাদের সঙ্গে তারা আলোচনা করতে পারেন। তো এইভাবে কথাবার্তার মাধ্যমে, এইভাবে ছাত্রছাত্রীদের সঙ্গে কমিউনিকেশনের মাধ্যমে তারা কিন্তু ছাত্রছাত্রীদের বুঝতে পারে। তাই ভবিষ্যতের যে লিডারশিপ কোয়ালিটি যার মধ্যে আছে সেটি দেখে তার সেই লিডারশিপ কোয়ালিটিকে আরও বাড়িয়ে তোলা, তাকে আরও বেশি জাগিয়ে তোলা, এটা কিন্তু একজন শিক্ষক শিক্ষিকা হিসেবে আমরা দায়িত্ব নিতেই পারি। আজ তাহলে এই পর্যন্তই, আবার নতুন লিডারশিপের আরও কতকগুলি দিক নিয়ে আমি আলোচনা করব। নমস্কার।